নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। আমরা পরপর বিভিন্ন ভাব সম্পর্কে আলোচনা করছি এবং বিভিন্ন ভাবের মধ্যে বিভিন্ন রকম গ্রহ অবস্থান করলে পারে, তাই সেই সমস্ত গ্রহরা তাদের নেচার ওয়াইজ কী ধরনের ফল প্রদান করে এই বিষয়টিকে নিয়ে আমরা আলোচনা করছি অলরেডি। আপনারা যারা এখন অবধি আজকে এই অনুষ্ঠানটি প্রথম দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা পরপর অনুষ্ঠানগুলি দেখবেন। আমরা আজকে সিক্সথ হাউস নিয়ে আলোচনা করব, তবে এর আগে প্রথম অর্থাৎ লগ্নভাব, সেকেন্ড হাউস, থার্ড হাউস, ফোর্থ হাউস, ফিফথ হাউস এবং সেভেন্থ হাউস নিয়ে অলরেডি আলোচনা হয়ে গেছে। আজকে আমরা ষষ্ঠ ভাব নিয়ে আলোচনা করব এবং কিছুটা বোঝার চেষ্টা করব এই ভাব সম্পর্কে। ষষ্ঠ ভাব একটি খুব গুরুত্বপূর্ণ ভাব এবং এই গুরুত্বপূর্ণ হওয়ার জন্য বিশেষ কিছু কারণ রয়েছে। তবে আপনারা হয়তো জানেন যে ষষ্ঠ ভাবকে আমরা একটি অশুভ ভাব বলে থাকি, একটি ত্রিক ভাব বলে থাকি, তবে ষষ্ঠ ভাব কিন্তু উপচয় স্থানও বলা হয় এই ভাবটিকে। আপনারা হয়তো জানেন যে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এই তিনটি ভাবকে জ্যোতিষশাস্ত্রের মধ্যে অশুভ ভাব বলা হয়ে থাকে এবং তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ এই চারটি স্থানকে উপচয় স্থান বলা হয়ে থাকে। তাহলে ষষ্ঠ ভাবের মধ্যে যেমন অশুভত্বও আছে তেমন উপচয় স্থান হওয়ার কারণে এর ভিতরে কিন্তু কিছুটা শুভত্ব কিন্তু লুকিয়ে রয়েছে। আমরা ষষ্ঠ ভাব সম্পর্কে যখন আলোচনা করব তখন একটা কথা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যেহেতু এই ভাবটি উপচয় স্থান, এই অশুভ ভাব, সেই কারণে যে কোনো ভাবের অধিপতি, যে কোনো শুভ ভাবের অধিপতিরা যদি এই ভাবের মধ্যে চলে আসে তাহলে পরে কিন্তু সেই ভাব সম্পর্কে কিছু সমস্যা অবশ্যই তৈরি করে। আবার যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশপতি অর্থাৎ অশুভ ভাবের অধিপতিরা এই ভাবের মধ্যে অবস্থান করে তাহলে পরে কিন্তু বিপরীত রাজ্য সৃষ্টি করে এবং অনেকটাই শুভ ফল প্রদান করে। আপনারা হয়তো জানেন যে উপচয় স্থানগুলির ক্ষেত্রে আমরা এখন যেটা বললাম সেটা অশুভ স্থান হিসাবে একটি সূত্রের কথা বললাম, এখন উপচয় স্থান হিসাবে আরও একটি সূত্র রয়েছে যে উপচয় স্থানতে অশুভ গ্রহরা শুভ ফল প্রদান করে এবং শুভ গ্রহরা অতটা শুভ ফল প্রদান করতে পারে না। এই হচ্ছে ষষ্ঠ ভাবের একটা সামান্য উপচয় স্থান হিসাবে একটি সূত্র অবশ্যই আপনাদেরকে জানালাম। জ্যোতিষশাস্ত্রে অনেক সূত্র রয়েছে এবং অনেকগুলো সূত্রকে একসঙ্গে কাজে লাগিয়ে আমরা একটি পূর্ণাঙ্গ জায়গায় পৌঁছাতে পারি। তবে ষষ্ঠ ভাব যখন আমরা আলোচনা করব, ষষ্ঠ ভাব নিয়ে যখন আমরা কোনো রকম বিচার বিশ্লেষণ করব তখন আমাদেরকে ষষ্ঠ ভাবপতি, ষষ্ঠ ভাবের কারক গ্রহ মঙ্গল, ষষ্ঠ ভাবের অপর অবস্থিত গ্রহ এবং ষষ্ঠ ভাবের ওপর দৃষ্টরত গ্রহ এই সবকটি বিষয়কে পর্যবেক্ষণ করে আমরা কিন্তু ষষ্ঠ ভাবের পূর্ণাঙ্গ ফলাফলে পৌঁছাতে পারব। অবশ্যই আমরা ষষ্ঠ ভাবের মধ্যে বিভিন্ন গ্রহ এসে গেলে পরে কী ধরনের ফল প্রদান করে সেটি নিয়ে অবশ্যই আমরা আজকে আলোচনা করব, তবে তার আগে দু একটা কথা একটু বলতেই হবে আমাদেরকে এই ভাব সম্পর্কে। আমরা জীবনে এরকম বহু মানুষকে দেখি যে তাদের পরিস্থিতির কারণে হতে পারে, তাদের পরিবেশের কারণে হতে পারে, তাদের কিছুটা নিজস্ব মানসিকতাবতের কারণে হতে পারে বা কিছুটা অশুভ সময় এমনভাবে চলে আমাদের মাঝে মাঝে যে সেই সময়গুলো কিন্তু অনেক ধরনের অশুভত্বকে নিয়ে আসে। অর্থাৎ আমি বলতে চাইছি যে বিভিন্ন কারণ হতে পারে, আমরা এরকম বহু মানুষকে দেখি যে বিভিন্ন কারণ যাই হোক না কেন, কিন্তু বিষয় হচ্ছে এটা যে বিভিন্ন শত্রুর কবলে পড়ে সেই সমস্ত মানুষেরা। অবশ্যই সবাই শত্রুর কবলে পড়ে না, কিন্তু অনেক মানুষ এমন আছে তারা কিন্তু অনেক সময় দেখা যায় তাদের চারিপাশে অনেক শত্রু দেখতে পাওয়া যায়। অনেক সময় খুব কাছের মানুষগুলোই কিন্তু সেই মানুষের অনেক এমনও অনেক সময় দেখা যায় যে অনেক কাছের মানুষেরাও কিন্তু অনেক সময় তার সঙ্গে শত্রুতা করে। আবার অনেক সময় এরকমও দেখা যায় যে প্রকৃতি তার সঙ্গে শত্রুতা করে, আবার এরকমও অনেক সময় দেখা যায় যে তার শরীরই তার সব থেকে বড় শত্রু। অর্থাৎ আমরা এমন কিছু মানুষ পাই, আমরা এমন কিছু মানুষদেরকে দেখি আমাদের এই প্রফেশনে যেখানে কিন্তু তারা বিভিন্নভাবে আক্রান্ত হয়, সেটা তার শরীরের বিভিন্ন রোগের থেকে হতে পারে, অর্থাৎ বিভিন্ন রোগ তাকে সর্বদাই জর্জরিত করে রাখে,
আবার আমরা এরকমও অনেক সময় দেখি যে প্রকৃতি তার সঙ্গে শত্রুতা করে, অর্থাৎ হওয়া কাজ হয় না। যেই কাজটা আমরা সবসময় একটা একটা তো জিনিস তো আমরা সবসময় বুঝি যে এই কাজটা তো আমার কনফার্মলি হওয়ার কথা, কিন্তু তবুও হলো না, কোনো না কোনো কারণ তার জন্য আছে। অর্থাৎ এটাকে আমরা বলবো যে কখনো কখনো মিরাকেলভাবে আমাদের কিন্তু বাধা পড়ে যায়, হঠাৎ কোনো কারণ নেই কিন্তু বাধা এসে গেল। আবার আমরা এরকমও অনেক সময় দেখি যে আমাদের আশেপাশের খুব কাছাকাছির মানুষগুলো, তার সঙ্গে হয়তো আমি কোনোদিনও সেরকমভাবে কোনো খারাপ ব্যবহার করিনি, কিন্তু তারা তবুও আমার সঙ্গে শত্রুতা করছে। আবার আমরা এরকমও অনেক সময় দেখেছি যে হয়তো আমি কিছুটা উন্নতি বা আমার আমার যে রকম যে কোনো কোনো উন্নতির ক্ষেত্রে, আমার যে কোনো কোনো সফলতার ক্ষেত্রে আমার খুব কাছের মানুষগুলো একটা জেলাসি বোধ তৈরি করছে। অর্থাৎ আমরা বলতে চাইছি যে বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন রকমভাবে শত্রুতার কবলে পড়তেই পারে, এবং সেই শত্রুতার কবলে পড়ার ফলে কিন্তু একজন মানুষের বিভিন্ন রকমভাবে ক্ষতির সৃষ্টি হতে পারে। সেটা কখনো কখনো এতটাই বাড়াবাড়ি হয়ে যায় যে জীবন পর্যন্ত চলে যায়, আমরা এরকম বহু চারিদিকে দেখতে পাই। কিন্তু আমরা এটাও বলবো যে এমন অনেক মানুষও আছে যাদের শত্রু বলে কোনো জায়গায় নেই, যাদের কোনো শত্রুতাই মানে কারোর সঙ্গেই তাদের কোনো শত্রুতা নেই। আসলে যাদের নেই তাদের ব্যাপারটা তো অন্যরকম, কিন্তু যাদের আছে তারা কিন্তু এই বিষয়টাকে নিয়ে সর্বদাই প্রচণ্ড সিরিয়াস থাকে। তো আমাদের সনাতনী বৈদিক জ্যোতিষ অনুসারে আমরা যখন শত্রুতা বা কোনো রকম হিংসা বা কোনো রকম রোগ বা রোগের উৎপত্তি সম্পর্কে যখন আমরা কোনো জাতক যখন আমাদেরকে এই বিষয়টিকে নিয়ে আসবে আমাদের কাছে, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই সিক্সথ হাউসের দিকে আমাদেরকে নজর দিতে হবে এবং সিক্সথ হাউসকে অনেক অনেক বেশি পরিমাণে পর্যবেক্ষণ করতে হবে। এই সিক্সথ হাউসকে পর্যবেক্ষণ করলে পরে আমরা কিন্তু অনেক তথ্য শত্রুতা সম্পর্কে বা রোগ সম্পর্কে উঠিয়ে আনতে পারবো। আমরা এরকম অবশ্যই আমাদের বিচার বিশ্লেষণের মাধ্যমে এইটুখানি অবশ্যই বোঝা যেতে পারে যে একজন শত্রু সেই জাতককে কতটা ক্ষতিগ্রস্ত করতে পারবে, সেই জাতক কি শত্রুর কবলে পড়ে সত্যিই জর্জরিত হবে কিনা। আমরা এটাও অনেক সময় দেখেছি যে সেই জাতকের হয়তো শত্রুরা তেমন বলশালী নয়, কিন্তু সেই জাতক খামোখাই ভয় পেয়ে কিন্তু সবসময় ভয়ে ভয়ে একটা তার দিন কাটে। কিন্তু আমরা যখন ছক পর্যবেক্ষণ করে দেখেছি তখন আমরা দেখেছি যে সেই শত্রুরা তার কিন্তু বাল পর্যন্ত ব্যাখ্যা করতে পারবে না, এরকমও কিন্তু আমাদের কন্ডিশন অনেক সময় আমরা পাই এরকম ছক। তাই আমরা সবসময় শত্রুতা যদি আপনার কারোর সঙ্গে আছে বা কোনো শত্রু সম্পর্কে আপনি সত্যি জর্জরিত বা ভয় ভীত হয়ে রয়েছেন, সেক্ষেত্রে অবশ্যই সনাতনী বৈদিক জ্যোতিষের ওপর আস্থা রেখে নিজের জন্মছকটির অবশ্যই পর্যবেক্ষণ করা দরকার। সেখান থেকে একজন অবশ্যই ভালো জ্যোতিষী তুলে আনতে পারবে আপনার শত্রুরা আপনাকে কতটা জর্জরিত করতে পারে বা আদৌ কিছু করতে পারবে কিনা। খুব সামান্য করে বললাম, আমরা চলে আসবো সিক্সথ হাউসে। সিক্সথ হাউস খুব ইম্পর্টেন্ট ভাব, খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এই ভাব থেকে আমরা পর্যবেক্ষণ এই ভাব থেকে বিচার করা হয়ে থাকে এবং প্রত্যেকটি বিচারের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে পর্যবেক্ষণ করার দরকার, কারণ সিক্সথ হাউস কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই ভাব থেকে অনেকগুলো বিশেষ বিশেষ বিষয় কিন্তু বিচার করা হয়ে থাকে, যেগুলো কিন্তু খুব সিরিয়াস হয় মানুষের জীবনের ক্ষেত্রে। যেমন প্রথমেই আমরা বলবো যে সিক্সথ হাউস হচ্ছে রোগের ঘর, অর্থাৎ রোগের উৎপত্তি। সিক্সথ হাউস থেকে কিন্তু রোগের উৎপত্তি ঘটে এবং সিক্সথ হাউসের অধিপতি যখন কোনো গ্রহের সঙ্গে সম্পর্ক করবে বা কোনো ভাবের সঙ্গে সম্পর্ক করবে তখন কিন্তু সেই ভাব বা সেই গ্রহকে কেন্দ্র করে কোনো রোগ নিয়ে আসতে অবশ্যই পারে। এছাড়াও সিক্সথ হাউস থেকে আমরা শত্রুতা বিচার করি, সিক্সথ হাউস থেকে আমরা অসুস্থতার কারণ বিচার করি, সিক্সথ হাউস থেকে আমরা প্রতিযোগিতা বিচার করি। এই প্রতিযোগিতার ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই বলবো যে আমাদের যে চাকরির জন্য যে সমস্ত পরীক্ষাগুলো দেওয়া হয় সেই পরীক্ষাগুলো কিন্তু সিক্সথ হাউস থেকে বিচার করা হয়ে থাকে। এছাড়াও আমরা লোন বিচার করি সিক্সথ হাউস থেকে বা ঋণ বিচার করি, আমরা লোন পাবো কি পাবো না। আমরা অনেক সময় লোন বিভিন্ন কারণে হতে পারে লোন অ্যাপ্লাই করে থাকি, কিন্তু সেই লোনটা কি আলটিমেটলি আমরা পাবো, আমরা কি আমাদের কি কোনো অসুবিধা এসে যেতে পারে লোন পাওয়ার ক্ষেত্রে, সেটা কিন্তু সিক্সথ হাউসকে পর্যবেক্ষণ করলে পারে অনেক অনেকটাই বেশি পরিমাণে এই বিষয়টা বোঝা যাবে। এছাড়াও আমরা সিক্সথ হাউস থেকে মামা বা মাসি বিচার করে থাকি, সিক্সথ হাউস থেকে আমাদের দাসত্ব করা অর্থাৎ চাকরির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হয় সিক্সথ হাউস।
সিক্সথ হাউস হচ্ছে দাসত্বের ভাব। অর্থাৎ আমরা সবসময় একটা কথা জানি যে চাকরি মানেই হচ্ছে দাসত্ব, এবং চাকরির ক্ষেত্রে সিক্সথ হাউস কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। এছাড়াও কিন্তু আমরা সিক্সথ হাউস থেকে আমাদের বাড়ির কাজের লোক বিচার করে থাকি, আমাদের বাড়ির মধ্যে যে সমস্ত অনেকের বাড়িতে আসে ভাড়াটে দিয়ে থাকে, বিভিন্ন ভাড়া দিয়ে থাকে বাড়ি, এবং সেই ভাড়াটেরা প্রথমে তো বিভিন্নভাবে কথা বলে ঢোকে, তারপরে পরবর্তীকালে কিন্তু তারা নিজের রং চঙ্গলকে পরিবর্তন করতে শুরু করে, যার ফলে বাড়িওলা মুশকিলে পড়ে যায়। সেখান থেকে আমরা কিন্তু সিক্সথ হাউসকে পর্যবেক্ষণ করে অবশ্যই বলে দিতে পারবো যে আপনার ভাড়াটে, আপনার বাড়ি ভাড়া দেওয়াটা ঠিক হবে কিনা, বা আপনার ভাড়াটে আপনাকে কতটা সমস্যা দিতে পারবে বা দেবে, এই বিষয়টাও কিন্তু সিক্সথ হাউসকে পর্যবেক্ষণ করলে পারে আমরা কিন্তু অনেকটাই এই প্রশ্নের প্রশ্নগুলোর কিন্তু উত্তর পেয়ে যাব। সিক্সথ হাউস খেলাধুলার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। সিক্সথ হাউস থেকে বিভিন্ন খেলাধুলা বিচার করা হয়ে থাকে, তবে একটা কথা মাথায় রাখতে হবে যে সমস্ত খেলাগুলো মানে যে সমস্ত খেলাধুলাগুলো করতে গেলে পারে শরীরের ঘাম ঝরে, সেই সমস্ত খেলাধুলাগুলো কিন্তু সিক্সথ হাউস থেকে বিচার করা হয়ে থাকে। আবার বলছি যে সমস্ত খেলাধুলা করতে গেলে শরীরের ঘাম ঝরে, সেই সমস্ত খেলাধুলা কিন্তু সিক্সথ হাউস থেকে বিচার করা হয়ে থাকে। তো এই হচ্ছে সামান্যভাবে বললাম যে সিক্সথ হাউস থেকে কোন কোন বিষয় বিচার করা হয়ে থাকে। এছাড়াও আরও অনেক কিছু আছে, তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে অবশ্যই তুলে ধরলাম। এবারে আমরা সিক্সথ হাউসের মধ্যে বিভিন্ন গ্রহ এসে গেলে পারে সেই সমস্ত গ্রহরা তাদের নেচার ওয়াইজ কী ধরনের ফল প্রদান করে, এটি নিয়ে আমাদের আলোচনা আজকে। এবং আমরা প্রথমেই রবিকে নেব, এবং রবি যদি সিক্সথ হাউসে থাকে তাহলে কী ধরনের ফল প্রদান করে এটা নিয়ে অবশ্যই আমরা বলব। প্রথমেই বলবো যে সিক্সথ হাউসে যদি রবি শক্তিশালী হয়ে থাকে তাহলে পারে কিন্তু সেই রবি তাকে তার চাকরির জন্য খুব বেটার, এবং সিক্সথ হাউসে রবি যদি শক্তিশালী হয়ে থাকে তাহলে পারে কিন্তু সেই জাতকে রাজনীতি করার ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো জায়গা তৈরি করে। সিক্সথ হাউসে রবি কিন্তু যদি থাকে তাহলে সেই জাতকের সঙ্গে তার বাবার একটা বন্ডিং প্রবলেম, একটা মানে একটা মনোমালিন্য কিন্তু তৈরি করতে পারে। সিক্সথ হাউসে যদি রবি থাকে তাহলে আত্মীয়বর্গের সঙ্গে কিন্তু একটা সমস্যা তৈরি করে, আত্মীয় পরিজনদের সঙ্গে কিন্তু একটা মনোমালিন্য তৈরি করে। সিক্সথ হাউসে যদি রবি থাকে তাহলে পারে কিন্তু সেই জাতকের শত্রুরা কিন্তু তার খুব একটা ক্ষতি করতে পারে না, এবং সেই জাতকের যে গাম্ভীর্য বা সেই জাতকের যে পার্সোনালিটি, সেইখানে কিন্তু শত্রুরা এসে খুব একটা সেই জাতককে দুর্বল করে দিতে পারে না। সিক্সথ হাউসে যদি ভালো রবি থাকে তাহলে পারে কিন্তু সেই জাতকের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে, এবং সিক্সথ হাউসে রবি কিন্তু সেই জাতকের শরীরকে সুঠাম করে। সিক্সথ হাউসে রবি যদি থাকে তাহলে পারে অবশ্যই সুস্থ শরীর দেয়, তবে একটা কথা খেয়াল রাখতে হবে যে সিক্সথ হাউসে রবি যদি থাকে তাহলে পারে অবশ্যই সুস্থ শরীর দেয়, কিন্তু যদি একবার রোগ হয় তাহলে সেই রোগটি কিন্তু দীর্ঘস্থায়ী হতে পারে সিক্সথ হাউসে রবি থাকলে পারে। সিক্সথ হাউসে রবি থাকলে পারে কিন্তু অবশ্যই চোখের সমস্যা এবং হার্টের সমস্যা নিয়ে আসতে পারে। আলটিমেটলি সিক্সথ হাউসে রবি কিন্তু মোটামুটি খুবই শুভ ফল প্রদান করে। রবি যদি খুব বেশি পীড়িত না হয় তাহলে পারে কিন্তু সিক্সথ হাউসে রবিকে আমরা অবশ্যই শুভ বলেই গণ্য করব। এবারে সিক্সথ হাউসে যদি চন্দ্র থাকে, চন্দ্র যদি সিক্সথ হাউসে থাকে তাহলে পারে কিন্তু অনেক রকম সমস্যা ক্রিয়েট করে। প্রথমত চন্দ্র হচ্ছে মন মানসিকতার কারক গ্রহ, এবং সিক্সথ হাউস যখন একটি অশুভ ভাব এবং এই ভাবের মধ্যে যখন চন্দ্র চলে আসবে তখন কিন্তু সেই জাতককে হতাশাগ্রস্ত করে তুলবে, সেই জাতককে মানসিকভাবে চঞ্চল করে তুলবে, সেই জাতকের কিন্তু মনোসংযোগ কোনো বিষয়ের উপর মনোসংযোগ দেওয়ার যে ক্ষমতা সেটাকে কিন্তু দুর্বল করে ফেলবে। সিক্সথ হাউসে চন্দ্র থাকলে পারে মায়ের সঙ্গে একটু তার মতবিরোধ তৈরি করতে পারে, মায়ের সঙ্গে একটু তার কিন্তু মনোমালিন্য তৈরি করতে পারে। সিক্সথ হাউসে যদি চন্দ্র থাকে তাহলে কিন্তু সেই জাতকের জল থেকে সমস্যা তৈরি হতে পারে, জল থেকে কিন্তু তাকে সাবধান হওয়া উচিত। এই জলের ক্ষেত্রে কোনো নদী বা কোনো সমুদ্র বা পুকুরও হতে পারে, আবার জলের থেকে কিন্তু মানে আমরা অনেক সময় দেখি ফুড পয়জন হয়ে যায়, এটাও কিন্তু সেই জাতকের ক্ষেত্রে খাওয়া দাওয়া করার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। আবার আমরা এরকমও দেখেছি যে সিক্সথ হাউসে চন্দ্র কিন্তু মানে অনেক সময় মানে জলজ জায়গায় কিন্তু সেই জাতকের দুর্ঘটনা ঘটিয়ে দেয়। অনেক সময় আমরা দেখি না যে বিভিন্ন জলের কারণে পড়ে গিয়ে হাত পা ভেঙে গেল, এরকম ধরনের কিন্তু প্রবলেম ক্রিয়েট করে সিক্সথ হাউসে চন্দ্র থাকলে পারে। সিক্সথ হাউসে চন্দ্র থাকলে পারে কিন্তু সেই জাতকের সর্দি কাশি
একটা প্রবণতা সৃষ্টি করতে পারে। সিক্স হাউসে চন্দ্র থাকলে পারে কিন্তু মেয়েদের ক্ষেত্রে গাইনো প্রবলেম ক্রিয়েট করতে পারে। সিক্স হাউসে চন্দ্র থাকলে পারে কিন্তু সেই জাতকের উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা হতে পারে। সিক্স হাউসে চন্দ্র থাকলে পারে কিন্তু সেই জাতককে কিন্তু অনেকটাই পরিমাণে মানে সিক্স হাউসে যদি চন্দ্র থাকে সেই জাতককে কিন্তু অনেকটাই পরিমাণে কিন্তু তার মনে রাখার ক্ষমতা কিন্তু দুর্বল করে দেয়। এটা যারা এডুকেশন লেভেলে আছেন তাদের যদি সিক্স হাউসে চন্দ্র থাকে তাহলে পারে কিন্তু তাদের, তারা যতটাই ব্রিলিয়ান্ট হোক না কেন, তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিছুটা কিছু ডিসব্যালেন্স অবশ্যই হতে পারে। অর্থাৎ মনে রাখার ক্ষমতাকে কিন্তু অনেকটাই কমজোর করে দেয় সিক্স হাউসে চন্দ্র। সিক্স হাউসে চন্দ্র থাকলে পারে কিন্তু আমরা অনেক সময় দেখেছি যে বয়স্ক মহিলা যারা আছে, বয়স্ক মহিলাদের থেকে মাফ করবেন কিন্তু একটা সমস্যা আসতে পারে সিক্স হাউসে চন্দ্রের ক্ষেত্রে। বয়স্ক মহিলার থেকে কিন্তু মহিলাদের থেকে কিন্তু একটা সমস্যা আসতে পারে। সিক্স হাউসে যদি মঙ্গল থাকে তাহলে কি ধরনের ফল প্রদান করে? অবশ্যই শুভ ফল প্রদান করে। তবে সিক্স হাউসে মঙ্গল থাকলে পারে কিন্তু অবশ্যই শুভ ফল প্রদান করে, তবে কিছু সমস্যা দেয়। মেয়েদের ক্ষেত্রে সিক্স হাউসে মঙ্গল থাকলে পারে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা ক্রিয়েট করে, এবং সিক্স হাউসে মঙ্গল থাকলে পারে কিন্তু মেয়েদের মাথা গরমের প্রবণতা অনেকটা ক্রিয়েট করে। সিক্স হাউসে মঙ্গল কিন্তু জাতকের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। সিক্স হাউসে মঙ্গল থাকলে পারে সেই জাতকের শত্রুরা যদি থাকেও কিন্তু খুব একটা সেই জাতককে ক্ষতি করতে পারবে না। সিক্স হাউসে মঙ্গল কিন্তু খেলাধুলার দিকে খুব শুভ ফল প্রদান করে, এবং সেই জাতক যদি শারীরিক পরিশ্রমের মাধ্যমে যে সমস্ত খেলাধুলাগুলো হয় সেই সমস্ত খেলাধুলার দিকে কিন্তু তার ঝোঁক থাকতে পারে, এবং খেলাধুলা করলে পারে কিন্তু শুভ মঙ্গল যদি হয় তাহলে পারে সে খেলাধুলা থেকেও কিন্তু তার একটা ভালো জায়গা পাওয়া যেতে পারে। সিক্স হাউসে যদি মঙ্গল থাকে তাহলে পারে কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে যে সিক্স হাউসে মঙ্গল কিন্তু জাতকের ভেতরে প্রচণ্ড সহ্য ক্ষমতা দেয়। জাতক কিন্তু অনেক কিছু সহ্য করতে পারে, এবং সিক্স হাউসে মঙ্গল থাকলে পারে জাতক কিন্তু আইনি সমস্যা বা কোনো অসামাজিক লোকের দ্বারা যে প্রতারিত হওয়া জায়গাটা, মানে অনেক সময় যদি এরকম সিচুয়েশান তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু জাতক খুব ভালো তার বুদ্ধির দ্বারা কিন্তু এই বিষয়টাকে হ্যান্ডেল করতে পারে। সিক্স হাউসে মঙ্গল থাকলে পারে কিন্তু জাতকের একটা প্রবলেম ক্রিয়েট করে। সিক্স হাউসে মঙ্গল থাকলে পারে কিন্তু জাতক নিজেই নিজের কথাবার্তার মাধ্যমে, বাদ বিতর্কের মাধ্যমে কিন্তু শত্রু জোগাড় করে, অর্থাৎ নিজেই শত্রু বানায়, এমন কথা বলে ফেলে সবার সামনে, সে কিন্তু নিজেই নিজের শত্রু বানিয়ে ফেলে। তো সিক্স হাউসে মঙ্গল কিন্তু মেয়েদের ক্ষেত্রে বিবাহিত জীবনে সমস্যা ক্রিয়েট করে, কিছুটা গাইনো প্রবলেম ক্রিয়েট করে সিক্স হাউসের মঙ্গল থাকলে পারে। সিক্স হাউসের মঙ্গল থাকলে পারে কিন্তু অবশ্যই ভাইয়ের সঙ্গে একটা মতবিরোধ তৈরি করতে পারে। সিক্স হাউসের মঙ্গল কিন্তু ভাইয়ের সঙ্গে খুব একটা ভালো বন্ডিং দেয় না। সিক্স হাউসের মঙ্গল কিন্তু জমি সংক্রান্ত বিষয়ে কোনো ঝামেলা যদি আসে তাহলে পারে কিন্তু সেটা অবশ্যই সমস্যা ক্রিয়েট করে দেবে সিক্স হাউসে মঙ্গল থাকলে পারে। অর্থাৎ জমি সংক্রান্ত বিষয়ে কিন্তু একটা সমস্যা সেই জাতকের জীবনে আসতে পারে সিক্স হাউসে মঙ্গল থাকলে পারে, বা জমি সংক্রান্ত বিষয়ে কিন্তু সেই জাতক যদি কোনো রকম কাজ করতে যায় সেটা কিন্তু আটকে যেতে পারে সিক্স হাউসের মঙ্গলের কারণে। অবশ্যই মঙ্গলটা যদি পীড়িত হয় তাহলেই কিন্তু এরকম দেখা যাবে, মঙ্গল যদি খুব স্ট্রং থাকে তাহলে পারে কিন্তু সিক্স হাউসের মঙ্গল আলটিমেটলি খুবই শুভ ফল প্রদান করে, এবং সেই জাতক নিজের শক্তির দ্বারা, নিজের সাহসের দ্বারা, নিজের জোরের দ্বারা কিন্তু অবশ্যই একটা জায়গা পায় সিক্স হাউসের মঙ্গল। সিক্স হাউসের মঙ্গল থাকলে পারে অনেক সময় পুলিশ বা সেনাবাহিনীর দিকে কিন্তু চাকরির চেষ্টা করা খুব উচিত, ওই জায়গাটা কিন্তু খুব ভালো হয় আমি দেখেছি। সিক্স হাউসে যদি বুধ থাকে তাহলে কি ধরনের ফল প্রদান করবে? সিক্স হাউসে বুধ কিন্তু একদমই অশুভ ফল প্রদান করে। সিক্স হাউসে বুধ কিন্তু সেই জাতকের বুদ্ধিকে দুর্বল করে দেয়, সেই জাতকের বুধ মানে চিন্তাভাবনা করার যে শক্তি সেটাকেও অনেকটা দুর্বল করে দেয়। সেই জাতক কিন্তু বারবার ভুল বুদ্ধি প্রয়োগ করে কিন্তু বিপদে পড়তে পারে। সিক্স হাউসে যদি বুধ থাকে তাহলে পারে কিন্তু সেই জাতকের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু অনেকটাই কমজোর করে দেবে বুধ।
সিক্স হাউসে বুধ থাকতে পারে জাতক, কিন্তু সব বিষয়ে একটা দোনোমনো ব্যাপার কিন্তু জাতকের মধ্যে দেখতে পাওয়া যেতে পারে। সিক্স হাউসে বুধ থাকলে পারে সাধারণভাবে বেশি বন্ধু বান্ধব না করাই ভালো, কারণ বন্ধু বান্ধবদের থেকে কিন্তু ক্ষতি হতে পারে বা বন্ধু বান্ধবরাই কিন্তু শত্রুতা করে দিতে পারে, এরকম কিন্তু দেখা গেছে। সিক্স হাউসে বুধ থাকলে পারে পরিবারের লোকজনদের সাথেও একটু বন্ডিং প্রবলেম হয়, এবং সিক্স হাউসে বুধ থাকলে পারে কিন্তু সেই জাতকের অনেকটাই স্নায়ুজনিত সমস্যা বা স্নায়ুজনিত সমস্যা, মানে আমরা যেটাকে বলি নার্ভের প্রবলেম, নার্ভের প্রবলেম ক্রিয়েট করতে পারে, স্মৃতিশক্তি অনেকটা হ্রাস করে দিতে পারে। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, বুধ যদি প্রচণ্ড স্ট্রং থাকে তাহলে পারে কিন্তু এতটা সমস্যা দেয় না, কারণ স্বাভাবিকভাবে আমরা এই যে স্ট্রং কথাটা বলি না, যে খুব শক্তিশালী যদি থাকে, আসলে শক্তিশালী বিষয়টাকে অনেকগুলো বিষয়কে বিচার করে শক্তিশালীটা প্রমাণ হয়। আবার আমরা খুব এক চোখে দেখে কোনো যে গ্রহ খুব পীড়িত হয়ে গেছে এটাও আমরা বলতে পারবো না, কারণ পীড়িত দেখতে গেলে পরেও অনেকটা বিচার বিশ্লেষণ করার দরকার আছে। তার জন্য জ্যোতিষের আলাদা কিছু থিওরি রয়েছে, কিছু সূত্র রয়েছে, সেই সমস্ত সূত্র থেকে আমরা বুঝতে পারবো অবশ্যই যে একটি গ্রহ কতটা বলশালী বা কতটা দুর্বল। বৃহস্পতি যদি সিক্স হাউসে থাকে তাহলে কি ধরনের ফল প্রদান করে? বৃহস্পতি যদি সিক্স হাউসে থাকে তাহলে কিন্তু একটা মোটামুটি রেজাল্ট ক্রিয়েট করে দেয়, অর্থাৎ খুব ভালোও বলবো না, খুব খারাপও বলবো না। বৃহস্পতি যদি সিক্স হাউসে থাকে তাহলে পরে কিন্তু চাকরির জন্য বা ব্যবসার জন্য এটা কিন্তু খুব শুভ মানা হয়। সিক্স হাউসে বৃহস্পতি কিন্তু আর্থিক দিক থেকে সেই জাতককে ডেভেলপ করায় বা আর্থিক দিক থেকে কিন্তু সেই জাতককে মোটামুটি একটা জায়গায় নিয়ে আসে। তবে সিক্স হাউসের বৃহস্পতি কিন্তু অনেক সময় যদি বৃহস্পতিটা প্রচণ্ড দুর্বল হয়ে থাকে তাহলে পারে কিন্তু, আমি এরকম দেখেছি অনেক ক্ষেত্রে, যে সিক্স হাউসের বৃহস্পতি কিন্তু চাকরি বা ব্যবসার জন্য অবশ্যই শুভ, এটাও আমরা শাস্ত্রের বিভিন্ন বইতে পেয়েছি যে শুভ, তো সেটাও আমি দেখেছি যে সিক্স হাউসের বৃহস্পতি কিন্তু চাকরি বা ব্যবসার জন্য শুভ। কিন্তু আমি এরকম প্র্যাকটিক্যালি অভিজ্ঞতাতে দেখেছি যে সিক্স হাউসের বৃহস্পতি যেহেতু অর্থ ত্রিকোণের মধ্যে পড়ে, অর্থাৎ দ্বিতীয় ষষ্ঠ এবং দশম যেহেতু অর্থ ত্রিকোণের মধ্যে পড়ে, এবং এই ঘরের বৃহস্পতি মাঝে মাঝে জাতককে আর্থিকভাবে প্রচণ্ড দুর্বল করে ফেলে, এবং যদি এটা পীড়িত থাকে তো বৃহস্পতি প্রচণ্ডভাবে দুর্বল করে ফেলে, এবং জাতকের খাওয়ার মতো পয়সাও কিন্তু অনেক সময় থাকে না, এটা কিন্তু আমি প্র্যাকটিক্যালি অভিজ্ঞতাতে দেখেছি যে এরকম ধরনেরও কিন্তু একটা ফল প্রদান করে। সিক্স হাউসের যদি বৃহস্পতি থাকে তাহলে সেই জাতকের ভেতরে অনেকটা স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যায়, আধ্যাত্মিকতা দেখতে পাওয়া যায়, সেই জাতকের ভেতরে কিন্তু অনেকটাই, আমরা যেটাকে বলবো যে সেই জাতকের ভেতরে কিন্তু অনেকটা বেশি পরিমাণে কথাবার্তা, বা সেই জাতক কিন্তু একটা জ্ঞানী প্রকৃতির হয়। সিক্স হাউসে বৃহস্পতি থাকে সেই জাতকের কথাবার্তা অনেক ভালো হয়। সিক্স হাউসে যদি বৃহস্পতি থাকে তাহলে কিন্তু সঠিক শিক্ষক কিন্তু সে পায় না, সঠিক গুরু কিন্তু সে অনেক সময় পায় না। সিক্স হাউসে বৃহস্পতি আমি দেখেছি যে সঠিক গুরুর সান্নিধ্যে কিন্তু আসতে দেয় না, বা সঠিক শিক্ষকও কিন্তু সে পড়াশোনার লাইফে যখন থাকে একটু অসুবিধা হতে পারে সিক্স হাউসে বৃহস্পতি থাকলে। সিক্স হাউসে বৃহস্পতি থাকলে পারে কিন্তু একটু বয়স্ক মানুষদের দ্বারা কিন্তু প্রতারিত হতে পারে, বা বয়স্ক দ্বারা তার থেকে বেশি বয়স্ক, হ্যাঁ তার অর্থাৎ তার থেকে বেশি বয়স্ক বলবো না, আমরা যাদেরকে একটুখানি বয়স্ক ব্যক্তি হিসেবে বা আমরা যেটাকে বলে থাকি যে জ্যাঠামশাই বা কাকা বা বাবার বয়সী বা গুরুর বয়সী যে সমস্ত মানুষজনরা আছে, সেই সমস্ত মানুষজনদের থেকে কিন্তু তার জীবনে সমস্যা আসতে পারে সিক্স হাউসে বৃহস্পতি থাকলে। সিক্স হাউসে বৃহস্পতি থাকলে পারে কিন্তু সেই ব্যক্তিদের, সিক্স হাউসে বৃহস্পতি থাকলে পারে যেহেতু বৃহস্পতি ধনের কারণ, অর্থের কারণ, সেই ক্ষেত্রে কিন্তু সেই জাতকদের ঋণ বা লোন নেওয়ার ক্ষেত্রে কিন্তু এটা খুব শুভ মানা হয় সিক্স হাউসে বৃহস্পতি থাকলে। এবং সিক্স হাউসে বৃহস্পতি থাকলে পারে কিন্তু আমি অনেক সময় আরও একটা বিষয় দেখেছি, যেহেতু বৃহস্পতি যে আমাদের যে লিভার, আমাদের যে পাকস্থলী বা আমাদের যে শ্বাস প্রশ্বাস নেওয়া, এই শ্বাস প্রশ্বাস নেওয়ার কারক হচ্ছে, মানে শ্বাস প্রশ্বাস নয় আমরা অক্সিজেনের কারক কিন্তু বৃহস্পতিকে বলে থাকি। তাহলে আমি অনেক সময় দেখেছি যে সিক্স হাউসের বৃহস্পতি কিন্তু একটুখানি শ্বাস প্রবলেম নিয়ে আসতে পারে, সিক্স হাউসের বৃহস্পতি কিন্তু লিভার সংক্রান্ত সমস্যা নিয়ে আসতে পারে, পেট সংক্রান্ত সমস্যা, হজমের সমস্যা, জন্ডিস জাতীয় রোগ, এগুলো কিন্তু সিক্স হাউসের বৃহস্পতি দিয়ে থাকে। সিক্স হাউসে যদি শুক্র থাকে তাহলে কী ধরনের ফল প্রদান করতে পারে? অবশ্যই শুভ ফল প্রদান করে সিক্স হাউসে শুক্র। তবে মোটামুটি আমরা প্রথমে বলেছিলাম যে উপচয় স্থানে কিন্তু শুভ গ্রহরা খুব শুভ ফল দিতে পারেন, তবে সিক্স হাউসে শুক্র বেশ কিছুটা পজিটিভিটি আছে, নেগেটিভিটিও অনেকটা আছে। সিক্স হাউসে শুক্র থাকলে পারে বিবাহিত জীবনকে
অশান্তিময় করে তুলতে পারে। সিক্স হাউসের শুক্র থাকলে পারে কিন্তু বিপরীত লিঙ্গের দ্বারা কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে, অর্থাৎ পুরুষ যদি হয় তাহলে কোনো মহিলার দ্বারা তার জীবনে সমস্যা চলে আসতে পারে, এবং যদি কোনো মহিলা হয় তার কিন্তু কোনো পুরুষের দ্বারা তার জীবনে সমস্যা ক্রিয়েট হতে পারে বড় ধরনের। তাই বিপরীত লিঙ্গের দিকে কিন্তু অবশ্যই সতর্ক থাকা উচিত। সিক্স হাউসে শুক্র থাকলে পারে সেই জাতককে বিলাসবহুল মানসিকতা দেয়। সিক্স হাউসের শুক্র কিন্তু বিলাসবহুল মানসিকতা দেয়, সেই জাতকের খরচা করার প্রবণতাকে প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি করিয়ে দেয় সিক্স হাউসের শুক্র। সিক্স হাউসের শুক্র কিন্তু ব্যবসার দিকে অনেকটা ক্ষতির সম্ভাবনা সৃষ্টি করে। সিক্স হাউসের শুক্র কিন্তু তবে লোনের দিকে খুব শুভ ফল প্রদান করে, লোনের দিকে কিন্তু সিক্স হাউসের শুক্র কিন্তু খুব শুভ ফল প্রদান করে। এবং সিক্স হাউসের শুক্র কিন্তু জাতককে যদি শুক্রটা প্রচণ্ড পরিমাণে পীড়িত হয়ে যায়, তাহলে আমরা জানি যে শুক্র মানে আমরা যেটাকে বলি ডায়াবেটিসের কারক গ্রহ, সিক্স হাউসের শুক্র কিন্তু অনেক ক্ষেত্রে ডায়াবেটিস বা সুগার জাতীয় প্রবলেম কিন্তু নিয়ে আসতে পারে। সিক্স হাউসের শুক্র কিন্তু আমাদের সেক্সুয়াল কিছু প্রবলেম ক্রিয়েট করাতে পারে। সিক্স হাউসের শুক্র কিন্তু বিবাহিত জীবনে অবশ্যই সমস্যা ক্রিয়েট করে কিছুটা। সিক্স হাউসে যদি শনি থাকে তাহলে কী ধরনের ফল প্রদান করে? সিক্স হাউসের শনি অবশ্যই শুভ ফল প্রদান করে, এবং সিক্স হাউসের শনি কিন্তু শত্রু নাশ করে থাকে, শত্রুরা কিন্তু তার খুব একটা ক্ষতি করতে পারে না। সিক্স হাউসে শনি থাকলে পরে প্রতিযোগিতায় জয়লাভ হয়, সেই জাতক অবশ্যই দীর্ঘায়ু হয়। সিক্স হাউসে শনি থাকলে পরে জাতক বুদ্ধিমান হয়, জাতকের জাতক মোটামুটি চাকরির ক্ষেত্রে সিক্স হাউসে শনি খুবই শুভ মানা হয়ে থাকে, এবং যে কোনো কঠিন কাজ, যে কোনো কাজ কিন্তু মানে যে সমস্ত কাজগুলো খুব কঠিন বলা যেতে পারে সেই সমস্ত কাজও কিন্তু সিক্স হাউসে শনি যদি থাকে সেই জাতক নিজের বুদ্ধির দ্বারা সেই সমস্ত কাজে সফলতা লাভ করে থাকে। সিক্স হাউসে শনি থাকলে পারে কিন্তু সেই জাতকের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। সিক্স হাউসে শনি থাকলে পারে কিন্তু সেই জাতকের অবশ্যই চাকরি বাকরির জায়গাটা কিন্তু ভালো তৈরি করে। ষষ্ঠ ঘরে শনি কিন্তু আমরা সব থেকে শুভই আমরা সবসময় বলবো, তবে একটা কথা খেয়াল রাখতে হবে যে ষষ্ঠ ঘরে যদি শনি পীড়িত হয়ে যায়, যদি কমজোর হয়ে যায়, যদি নিচস্থ হয়ে যায়, তাহলে পারে কিন্তু শনি অনেক রকম প্রবলেম ক্রিয়েট করে দেয় সিক্স হাউসে গিয়ে। সিক্স হাউসে শনি কিন্তু ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খারাপ করিয়ে দেয়। সিক্স হাউসে শনি কিন্তু সেই জাতকের একাধিক চাকরি পরিবর্তন করিয়ে দেয়। সিক্স হাউসে শনি কিন্তু যদি খুব বেশি পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু বিভিন্ন রকম রোগ নিয়ে চলে আসতে পারে, জাতককে অনেকটা অলস প্রকৃতির করে দিতে পারে সিক্স হাউসে শনি, জাতককে মানে পেট নিয়ে বিভিন্ন রকম সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে সিক্স হাউসে শনি। সিক্স হাউসে শনি কিন্তু যদি পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু খুব নেগেটিভ ফল প্রদান করে, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। সিক্স হাউসে যদি রাহু থাকে খুব শুভ ফল প্রদান করে, রাহুটা যদি একটু তার ভালো জায়গা, রাহুর যে সমস্ত ভালো জায়গাগুলো আছে সেই সমস্ত ভালো জায়গায় যদি রাহু থাকে তাহলে পারে কিন্তু খুবই শুভ ফল প্রদান করে। যেমন হচ্ছে কুম্ভ রাশি, কন্যা রাশি, মিথুন রাশি, বৃষ রাশি, কিছুটা কর্কট ও সিংহ রাশিতেও কিন্তু রাহু শুভ ফলই প্রদান করে। এরকম জায়গায় যদি রাহু থাকে সিক্স হাউসে হয়ে মানে সিক্স হাউসে রাহু যদি এই সমস্ত রাশির মধ্যে থাকে তাহলে খুবই শুভ ফল প্রদান করে। সিক্স হাউসে রাহু, রাহুর ভেতরে না প্রচণ্ড চালাকি আছে, রাহুর ভেতরে কিন্তু প্রচুর বুদ্ধি আছে। সিক্স হাউসে রাহু কিন্তু রাজনীতির দিকে খুব ভালো একটা রেজাল্ট ক্রিয়েট করে। সিক্স হাউসে রাহু কিন্তু অন্যকে অনেকটা হেল্পও করে। সিক্স হাউসে রাহু থাকলে পারে মানে অন্যকে সহযোগিতা করার ক্ষেত্রেও কিন্তু সিক্স হাউসে রাহু খুবই শুভ মানা হয়ে থাকে। সিক্স হাউসে রাহু থাকলে পারে কিন্তু সেই জাতকের শত্রু থাকলেও তা খুব একটা ক্ষতি করতে পারে না, কারণ তার ভেতরে বুদ্ধি, বল, সাহস সব কিছু থাকে, যার ফলে কিন্তু শত্রুরা পেরে ওঠে না তার সাথে। সিক্স হাউসে রাহু থাকলে পারে প্রতিযোগিতায় লাভ হয়, সিক্স হাউসে রাহু কিন্তু তাকে প্রতিযোগিতায় সফল করে। চাকরির পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু সিক্স হাউসে রাহু কিন্তু আমরা যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম, অর্থাৎ কম্পিটিটিভ এক্সামে তো অবশ্যই পড়াশোনার দরকার আছে, তবে বুদ্ধিরও অনেকটা ব্যাপার থাকে, সেক্ষেত্রে কিন্তু রাহু তাদেরকে ভালো রেজাল্ট ক্রিয়েট করে দেয়। অর্থাৎ কম্পিটিটিভ এক্সাম বা চাকরির পরীক্ষার জায়গাটা কিন্তু সিক্স হাউসে রাহু ভালো ফল প্রদান করে। সিক্স হাউসে রাহু কিন্তু যদি থাকে তাহলে পারে রাহু কিন্তু একটু অসামাজিক, আমরা বলবো যে রাহু কিন্তু রাহুর ভেতরে এই বর্তমান যুগের সাপেক্ষে আমরা রাহুকে যখন বিচার করব তখন কিন্তু রাহুর ভেতরে অনেক রকমই গুণ আছে, তার ভেতরে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটিও আছে, কিন্তু বর্তমান যুগ সাপেক্ষে আমরা কিন্তু রাহুকে আমরা একটু অসামাজিক বলেই কিন্তু প্রথমে দেখব, তারপরে আমরা পরবর্তীকালে যদি শুভত্ব পাই তো সেগুলো আরও অন্যান্য হিসাবের মধ্যে আসবে।
তবে রাহু কিন্তু ফিফথ হাউসে থাকলে পারে সেই জাতককে একটু অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত করতে পারে, সেই জাতককে কিন্তু একটু লোভী প্রকৃতির করে দিতে পারে, সেই জাতককে কিন্তু ভুল রাস্তায় চালিত করার একটা চেষ্টা করে রাহু। রাহু যদি সিক্সথ হাউসে থাকে তাহলে পারে কিন্তু অবশ্যই কিন্তু সেই জাতকের একটু মাথা গরমের প্রবণতা ক্রিয়েট করা, এবং রাহু যদি সিক্সথ হাউসে থাকে তাহলে রাহুর দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে এবং সেটা কিন্তু বিদেশ যাত্রার জন্য খুব শুভ। রাহু যদি সিক্সথ হাউসে থাকে সেটাখানে কিন্তু বিদেশ যাত্রার জায়গাটা ভালো তৈরি করে। তবে রাহু যদি সিক্সথ হাউসে থাকে তাহলে পারে অসামাজিক লোকজনদের থেকে কিন্তু একটা শত্রুতা আসতে পারে, এবং সেটা যদি রাহু পীড়িত হয়ে থাকে তাহলে সেই শত্রুতাতে কিন্তু সেই জাতক অবশ্যই জর্জরিত হতে পারে বা তার প্রবলেম হতে পারে। অর্থাৎ রাহু যদি কমজোর হয়ে সিক্সথ হাউসে থাকে তাহলে পারে সেই জাতকের অসামাজিক লোকজনদের থেকে শত্রুতা কিন্তু সেই জাতককে ক্ষতিগ্রস্ত করতে পারে। সিক্সথ হাউসের কেতু থাকলে পারে কী ধরনের ফল প্রদান করতে পারে? অবশ্যই শুভ ফল প্রদান করে সিক্সথ হাউসের কেতু, এবং সিক্সথ হাউসের কেতু কিন্তু বেশ কিছুটা কিন্তু সেই জাতকের শত্রুর দ্বারা শত্রুর থেকে একটা বিজয় প্রাপ্তি ঘটায়, অর্থাৎ শত্রুরা তার একটা খুব একটা ক্ষতি করতে পারে না। তবে সিক্সথ হাউসের আমরা অনেক সময় একটা শত্রুতা পাই যেটা আমাদের কাছে অনেক সময় আসে, আমাদের কাছে আমরা দেখি আমাদের দীর্ঘদিন, আমার অভিজ্ঞতা, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে কিছু মানুষ এমনও আছে আজকের দিনে যারা কিন্তু কোনো তান্ত্রিকের কাছে বা কোনো ওঝার কাছে বা কোনো গুণিনের কাছে বা অনেক রকম এই সমস্ত লোকদের কাছে গিয়ে তার শত্রুদেরকে মানে ক্ষতি করার জন্য বিভিন্ন রকমভাবে আমরা শুনেছি যে বান মারা, তীর মারা, বা কোনো জায়গায় সর্ষে ফেলে দিয়ে চলে গেল, বা কোনো রকম অর্থাৎ তন্ত্র ক্রিয়ার মাধ্যমে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করে অনেক লোক কিন্তু আছে এরকম, যে তন্ত্র ক্রিয়ার মাধ্যমে কিন্তু তার শত্রুকে ক্ষতি করার চেষ্টা করে। এইরকম যে সমস্যাটা, এইটা কিন্তু শনি বা কেতু যদি জন্মজকে সিক্সথ হাউসে প্রচণ্ড পীড়িত হয়ে থাকে তাহলে পারে সেই সমস্ত জাতকরাই কিন্তু এই ধরনের সমস্যার কবলে পড়তে পারে। তাই সিক্সথ হাউসে কেতু যদি পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু গুপ্ত শত্রু অর্থাৎ গুপ্ত শত্রুর দ্বারা তার ক্ষতি হওয়ার সম্ভাবনা অবশ্যই তৈরি করে। সিক্সথ হাউসে কেতু থাকলে পারে সেই জাতক অবশ্যই ভালো চাকরি পাওয়ার মতো জায়গা থাকে, উচ্চ পদে আসীন হতে পারে। সিক্সথ হাউসে কেতু বিদেশ যাত্রার যোগ তৈরি করতে পারে। সিক্সথ হাউসে কেতু থাকলে পারে সেই জাতকের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বৃদ্ধি করে। তবে আমরা এরকম লোক দেখেছি যে বিনা চিকিৎসা মারা গেল, অর্থাৎ রোগটা ধরাই পড়লো না, অনেক সময় মারা গেল। অর্থাৎ আমরা বলতে চাইছি এটাই যে সিক্সথ হাউসের রোগ যদি কেতু থাকে তাহলে পারে কিন্তু সেই জাতকের রোগ ধরা পড়ে না, যে কোন রোগটা আসলে হয়েছে এইটা কিন্তু ধরা পড়তে একটু দেরি হয় বা বিলম্ব হয়, এই জায়গাটা কিন্তু একটু সমস্যার ব্যাপার আছে। সিক্সথ হাউসে কেতু কিন্তু আলটিমেটলি মোটামুটি একটা শুভ ফল প্রদান করে। আমরা মোটামুটি 9টি গ্রহকে নিয়ে আলোচনা করলাম এবং অনেক কথা বলা হয় না এইটুখানি অনুষ্ঠানের মধ্যে। তবে আপনারা অবশ্যই যারা আমার অনুষ্ঠান থেকে কিছু শেখার চেষ্টা করেন বা কিছু বোঝার চেষ্টা করেন, জ্যোতিষকে আপনারা প্রচণ্ড ভালোবাসেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা প্রত্যেকটা অনুষ্ঠানকে লিখে রাখার চেষ্টা করবেন, এবং আপনাদের যদি কোনো কমেন্টস থাকে, কোনো মতামত থাকে, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই যদি ভালো লাগে তো লাইক করবেন। এবং অনেক রকম অনুষ্ঠান নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, বিভিন্ন তন্ত্রের বিভিন্ন টোটকা নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করব, বা তন্ত্র শুধু বলবো না, তন্ত্র, লাল কিতাব বা পৌরাণিক যে সমস্ত জ্যোতিষের যে সমস্ত পটকাগুলো আছে সেই সমস্ত পটকা নিয়ে আর একটা চ্যানেল আমি খুব তাড়াতাড়ি খুলতে চলেছি। আমি সেখানে ডিসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেই সমস্ত টোটকাগুলিকে মেনটেন করবেন, খুব পুরনো বা পৌরাণিক প্রাচীন টোটকা, এবং আশা করব যে সেই টোটকাগুলো আপনারা যদি ইউজ করেন আপনাদের অনেকটাই লাভ হবে, কারণ আমার অনেকটাই পরীক্ষিত টোটকা এগুলো। তো অবশ্যই আপনারা অ্যাস্ট্রোটিপস দেখতে থাকুন এবং ভালো লাগতে পারে অবশ্যই লাইক দেবে। আজ এই পর্যন্ত, পরের দিন আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার এবং ধন্যবাদ।